উদ্যোগে আমি অ্যাডভোকেট সুলতান আহমেদ মির্জা, একজন মুক্তিযোদ্ধা। আমি পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহসভাপতি, আমি পৌরসভার চেয়ারম্যান ছিলাম, উপজেলা চেয়ারম্যান ছিলাম, আমার ওয়াইফ গত সংসদে মহিলা এমপি ছিল। এই পটুয়াখালী মির্জাগঞ্জ দুমকিনি একটা কনস্টিটিউয়েন্সি। এই মির্জাগঞ্জ এই মানে নদী পার হয়ে তারপরে আসতে হয়। এখানে আসছি, অনেক শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছি। আমি মনে করি আগামী দিনে যদি আরও আমার সচ্ছলতা থাকে অথবা মানে চাহিদা অনুসারে এলাকায় যদি আরও দিতে পারি, তা মানুষ উপকৃত হবে। মাননীয় প্রধানমন্ত্রীর যে উন্নয়ন ধারা অব্যাহত রেখেছেন তারই অংশ হিসাবে আমি আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে, শেখ হাসিনার একজন কর্মী হিসাবে আমি এইখানে কম্বল বিতরণ করছি, পটুয়াখালীতে করছি, দুমকিতে করছি এবং আরও যাতে আবার দিতে পারি সেই জন্য আমি চেষ্টা করতেছি। আপনারা যারা আজকে ইলেকট্রনিক্স মিডিয়া মানে কর্মীরা আসছেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। এখানে আমার সাথে উপস্থিত আছেন উপজেলা আওয়ামী লীগ মির্জাগঞ্জের সভাপতি আথার কাজী সাহেব, সাবেক উপজেলা চেয়ারম্যান, উপস্থিত আছেন অত্র কলেজের প্রিন্সিপাল অধ্যক্ষ আজাদ সাহেব, উপস্থিত আছেন সহসভাপতি উপজেলা আওয়ামী লীগের ইসমাইল মির্জা সাহেব, আরও আপনারা যারা সুবিধান আছেন। আমি মনে করি এইভাবে যদি সকলে যদি সমর্থবান, সবাই যদি মানুষের খেদমত করার জন্য, সেবা করার জন্য এই ত্রাণ সামগ্রী, মাস্ক বা কম্বল বিতরণ করে, তাহলে আমরা মানে মানুষগুলো, গরিব মানুষগুলো উপকৃত হয়, শীতার্থ মানুষও উপকৃত হয়। আমি সকলকে আহ্বান রাখবো মাননীয় প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে আমরা যেন সকলে, আরও যারা সচ্ছল আছে সবাই মিলে আমরা গরিবের পাশে দাঁড়াই, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে, এই উপজেলা আওয়ামী লীগের সবাইকে, নেতৃবৃন্দকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই যে তারা সুন্দর এবং সুষ্ঠুভাবে এই কম্বল বিতরণ পরিচালনা করছেন এবং ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবলীগ, আওয়ামী পরিবারের সকল, মহিলা আওয়ামী লীগ সহ সবাই উপস্থিত থাইকা এই কম্বল বিতরণ করছে। এই জন্য আমি আবারও ধন্যবাদ জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে অশেষ কৃতজ্ঞতা জানাই যে আমাকে এই জেলা আওয়ামী লীগের একটা সহসভাপতি করছে এবং অনেক দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্বের ফলস্বরূপ আমি মাননীয় প্রধানমন্ত্রী। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ।